মোর্চা, উল্টো দিকে সংযুক্ত মোর্চা, কোথায় এসে আমি একাই আছি। আমি মানুষের জন্য, জনগণের জন্য, কৃষকের জন্য, মুসলিমের জন্য, ছাত্র যুবের জন্য, মহিলার জন্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য, পুলিশের জন্য, সরকারি কর্মচারীর জন্য, পার্শ্ব শিক্ষকদের জন্য, আবার সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আপামার জনগণের জন্য যেভাবে লড়াই করে যাচ্ছি, ঠিক একইভাবে লড়াইটা দেশের আইনসভার মধ্যে খামচিহ্ন করবো। আপনার উপর নির্ভর করছে, আপনার ইচ্ছা রয়েছে আম খাওয়ার, আমরা গাছ লাগালে আম পাবেন তো? পাবেন না। যদি আম খাওয়ার ইচ্ছে হয় কি গাছ লাগাতে হবে? তাহলে আপনি চাই আপনার কথা পার্লামেন্টে উঠুক। যদি আপনার কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে আপনাকে বলবো আক্তার রহমান বিশ্বাসকে পাঠান, খামচিহ্নকে পাঠান, আপনার কথা পার্লামেন্টে উঠবে।